আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো প্রিয় ভাইয়েরা, স্ক্রিনে তো দেখলেন টিকটক ভিডিওগুলো খুবই ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়া। তো একটা মানুষ মৃত্যু হওয়ার পর মানুষটা খুবই ভাইরাল হয়, তার প্রমাণ হলো আতিফ আহমেদ নিলয়। তার পিক আমি আমার থাম্বিলে দিয়েছি, কেন তার কথাগুলো বলবো। মরহুম আতিফ আহমেদ নিলয়, ওনার পিক কেন থাম্বেলে দিয়েছি, তাই তো ওনাকে নিয়ে ডিসকাস করব, ঠিক আছে? তো আতিফ আহমেদ নিলয় ভাই, ইনি সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেক জনপ্রিয়তা। কেন জনপ্রিয়তা তার প্রমাণ হলো এই ভিডিওটা দেখেন। এই ভিডিওটা ছাড়ার পরে রাতারাতি ভাইরাল। তো আতিফ আহমেদ নিলয় ভাইকে যে আপনারা কতটা ভালোবাসেন তার প্রমাণ কিন্তু আমার এই ভিডিওটাই, ঠিক আছে? তো এত সুন্দর সুন্দর কন্টেন্ট খায় না সোশ্যাল মিডিয়ার মধ্যে। আতিফ আহমেদ নিলয় ভাইকে নিয়ে যেই কন্টেন্ট তৈরি করেছে নাকি সেই ভাইরাল হয়েছে। তার কারণ ওনার জনপ্রিয়তা। তো তাতেই বোঝা যায় আসলে আমরা যুবকরা কতটা ভালোবাসি, কতটা মিস করি আতিফ আহমেদ নিলয় ভাইকে। তো ভাইয়ের শুধু দোয়া ছাড়া আর কিছু করতে পারবো না, তার জন্য কিছু দিতেও পারবো না। তো প্রিয় ভাইয়েরা, আপনারা সবাই দোয়া করবেন আতিফ আহমেদ নিলয় ভাইয়ের জন্য, খুশি প্রমাণ না করতে হয়, ঠিক আছে? এইভাবে জিনিসটা ও সাজাইছে। তো পরে আর কি পাপে ভাই বাপেরও ছাড়ে না, ঠিক আছে? তো এই দুনিয়ায় তার বিচার দেখেন। এই রনির কিন্তু অলরেডি থেরাপি শুরু হয়ে গেছে। তো এর জীবন, এ মনে করে একজন কাকে মারছে না, এও শেষ, এর জীবন শেষ। এ বেঁচে থাকার চেয়ে আর মরাটা অনেক ভালো ছিল। তো এখন ধুকে ধুকে মরবে। তো আমরাও চাই এই জন্য ধুকে ধুকে মরে এই জানোয়ার, এই পশুটা, ঠিক আছে? তো প্রিয় ভাইয়েরা, আপনারা ভালো থাকবেন, ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে। আর হ্যাঁ, আমাকে একটু সাপোর্ট করিয়েন, সাবস্ক্রাইব করিয়েন। নামাজ বাদ দিও না বন্ধু, নামাজ হলো বেহেস্তের চাবি।